সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সৃষ্টিকর্তার অপার কৃপায় তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এই বিষয়ের উপর প্রথম পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। আজকে আমার বিষয়ের নাম হচ্ছে স্রষ্টা ও সৃষ্টি। দেখো, এই পৃথিবীতে আমরা সৃষ্টি হয়েছি, তোমরা হয়েছ, পৃথিবীর সকল কিছু, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু একজনের এই সৃষ্টি, তিনি হচ্ছেন ঈশ্বর। এই ঈশ্বরের কৃপায় আমরা সবাই সুস্থভাবে বেঁচে আছি এবং জীবনযাপন করছি। শুধু আমরা নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আকাশ, বাতাস, নদী, পানি, হাওয়া সব কিছুই ওনার নিয়ন্ত্রণে চলে, যাকে আমরা ঈশ্বর বলে ডাকি, ভগবান বলে ডাকি এবং আরও অনেক নামে আমরা তাকে ডাকি। তিনি হচ্ছেন স্রষ্টা। ওনারই সৃষ্টি আমরা। চলো আজকে আমরা সৃষ্টি সম্পর্কে, স্রষ্টার সৃষ্টি সম্পর্কে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে, যিনি পরম পিতা, নিজেই নিজের সৃষ্টি, নিজেই নিজের স্রষ্টা, সব কিছুরই উৎস যিনি, যার উপরে কেউ নেই, তিনি হচ্ছেন পরম স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং বিশ্ব নিয়ন্ত্রা। সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের চেতনায় তাকে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে, তাকে নানা নামে অভিহিত করা হয়েছে। তিনি ব্রহ্ম, পরমাত্মা, আত্মা, ঈশ্বর, ভগবান সব নামে তাকে ডাকা হয়। স্রষ্টার উপাসনার মাধ্যমে আমরা তার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করে থাকি। আমাদের সকল কাজে গভীর শ্রদ্ধার সাথে তাকে আমরা স্মরণ করি এবং তার উপাসনা করা উচিত, প্রত্যেকেরই তার উপাসনা করা উচিত। এই অধ্যায়ে আমরা স্রষ্টার স্বরূপ, সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা, ঈশ্বরের গুণ ও শক্তিরূপে দেবদেবীর পরিচয়, ঈশ্বর উপাসনার ধারণা ও প্রয়োজনীয়তা এবং ঈশ্বর উপাসনার একটি মন্ত্র বা শ্লোক এই অধ্যায়ে আমরা শিখব। এখন চলো আমরা এই অধ্যায় শিখে শেষে আমরা কী কী শিখতে পারি তার কয়েকটা স্তর আমরা লিখে দিচ্ছি। তোমরা সবাই বই খাতা নিয়ে প্রস্তুত থাকো। স্রষ্টা ও সৃষ্টি, এই অধ্যায় শেষে আমরা নিরাকার ব্রহ্ম ঈশ্বর ভগবান আত্মা ও অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করতে পারব। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক ও সৃষ্টির মধ্যে
সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা স্রষ্টার ভূমিকা বিশ্লেষণ করতে পারব। এই অধ্যায় শেষে আমরা কি কি শিখব? নিরাকার ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, আত্মা ও অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করতে পারব। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক ও সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা বিশ্লেষণ করতে পারব। এবার আমরা পড়ব পাঠ 1 ও 2। পাঠ 1 ও 2 আমরা আজকে পড়ব। পাঠ 1 ও 2-এর মধ্যে আছে কি? স্রষ্টার স্বরূপ তোমরা লিখে নাও। স্রষ্টার স্বরূপ এর মধ্যে আছে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার। এখন আমরা দেখব ব্রহ্মটা কি। ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ। আমরা লিখতে পারি ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ। এখন এটাকে সংস্কৃত ভাষায় লিখতে গেলে কি লেখা যায়? বৃহতাত ব্রহ্ম। যার থেকে বড় কেউ নেই। বৃহতাত ব্রহ্ম শব্দের অর্থটা হচ্ছে যার থেকে বড় কেউ নেই। এখন তোমরা দেখো ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ। এটা হচ্ছে আমরা বাংলা রূপটা পেলাম। সংস্কৃত রূপটা হচ্ছে বৃহতার ব্রহ্ম, যার থেকে বড় কেউ নেই। এটার বাংলা অর্থ হচ্ছে যার থেকে বড় কেউ নেই। যিনি সকল কিছু স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছু অবস্থান ও বিলয়, তিনিই ব্রহ্ম। ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকে সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তি দ্বারা রক্ষাও করেছেন বা করছেন।
বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্মা নিত্য সুন্দর সত্য মুক্ত এবং সর্বজ্ঞ জ্যোতিময় নিরাকার সর্বব্যাপী ও সর্বশক্তিমান। ব্রহ্ম সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মকে পরমাত্মা বলা হয়। তিনি যখন জীবের মধ্যে আত্মরূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলে, আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে পরমাত্মা বলে। তাহলে এখন এখানে আমরা একটা প্রশ্ন পাই, সেটা হচ্ছে কি, ব্রহ্ম যখন জীবের মধ্যে আত্মারূপে ব্রহ্ম যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলে। তুমি লিখে নাও, জীবাত্মা কাকে বলে? ব্রহ্ম যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলে। আবার আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করেন তোমরা লিখেছ নিশ্চয়, আত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে পরমাত্মা বলা হয়। প্রথমে আমরা পড়লাম কি, জীবাত্মা কাকে বলে? ব্রহ্ম যখন জীবের মধ্যে আত্মারূপ অবস্থান করেন তখন তাকে আমরা জীবাত্মা বলি। আবার আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করেন তখন তাকে পরমাত্মা বলা হয়। এখন ব্রহ্ম নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থান করেন। ব্রহ্ম বা পরমাত্মার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি অজ, অনাদি এবং অনন্ত ও শাশ্বত। ব্রহ্মাকে ওমকারও বলা হয়। এখন দেখো আমাদের হিন্দু ধর্মে এই জিনিসটাকে আমরা কি বলি, ওম। এই ওম শব্দের অর্থটা কি? এই ওম সংক্ষেপে এর নাম হচ্ছে ওম। দেখো এর পূর্ণরূপটা হচ্ছে পূর্ণরূপ, ওমের পূর্ণরূপটা হচ্ছে অ উ ম, ওম। এখন দেখো এটার সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এইটা, ওম। এখন এবার দেখে এর বাংলা অর্থটা কি, ওমের এই অ ও ম এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে
সৃষ্টি স্থিতি ও লয়কারী। ওমের পূর্ণরূপ পেলাম, ওমের পূর্ণরূপ এর অর্থ, এর অর্থটা কি? সৃষ্টি স্থিতি ও লয়কারী ব্রহ্ম। বুঝতে পারছো তোমরা? এতক্ষণ আমরা পড়লাম কি, ব্রহ্মরূপের স্রষ্টার স্বরূপ। এবার দেখব ঈশ্বররূপে স্রষ্টার স্বরূপ। ঈশ্বররূপে স্রষ্টার স্বরূপ। ব্রহ্ম যখন জীব জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। তাহলে আমরা ঈশ্বর কাকে বলে একটা প্রশ্ন পাই না, ঈশ্বর কাকে বলে? এগুলো আমাদের ছোট ছোট প্রশ্নে আসতে পারে। ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। তোমরা লিখে নাও, ব্রহ্ম যখন জীবের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। ব্রহ্ম বা পরমাত্মার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি অজ, তিনি অনন্তরূপী। ঈশ্বরকে আবার পরমেশ্বর নামেও ডাকা হয়। ঈশ্বরকে কোন নামে ডাকা হয়? ঈশ্বরকে আবার পরমেশ্বর নামেও, ঈশ্বরকে পরমেশ্বর নামেও ডাকা হয়। তিনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। ঈশ্বরের রূপের শেষ নেই, তিনি অনন্তরূপী। জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা এবং ভক্তের কাছে ভগবান। এই বিষয়ে শ্রীমৎ ভগবদ্গীতার একটি শ্লোকে ঈশ্বর সম্পর্কে যা বলেছেন আমি তোমাদের এটা লিখে দিচ্ছি, দেখো তোমরা সবাই খাতা লিখে নিবে। শ্রীমৎ ভগবদ্গীতার একটি শ্লোক, একটি শ্লোক কার সম্পর্কে বলা? সেটা ঈশ্বর সম্পর্কে। তমাদিদেব পুরুষ পুরাণ তস্মস্য বিশ্বস্য পরম নিধাম বেত্তাসি বেদাঞ্চ পরঞ্চ ধাম তয়াং ততং বিশ্বমনন্ত রূপ। এটা হচ্ছে গীতার 11:38 শ্লোক। তোমরা লিখে নাও, তমাদিদেব পুরুষ পুরাণ তস্মস্য বিশ্বস্য পরম নিধাম। বেত্তাসি বেদঞ্চ
ব্যত্যাছি বেদঞ্চ পরঞ্চ ধাম। তয়াং তয়াং তত বিশ্ব মনন্ত বিশ্ব মনন্ত রূপ। তোমরা লিখে নাও, তমাদিদেব পুরুষ পুরাণ তস্মস্য বিশ্বস্য পরং নিধাম বেত্যাসি বেদাঞ্চ পরঞ্চ ধাম তয়া তত বিশ্বমনন্ত রূপ। গীতার 11তম অধ্যায়ের 38তম শ্লোক। আশা করি লিখেছ সবাই। অর্থাৎ তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয়স্বরূপ, তুমি একমাত্র জ্ঞাতব্য এবং জ্ঞাতা, তুমি একমাত্র পরম স্থান হে অনন্তরূপ, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত একমাত্র প্রভু। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোক থেকেই সহজে ঈশ্বরের মহিমা ও শক্তি প্রতীয়মান হয়। বৈশিষ্ট্যগত দিক থেকে ঈশ্বর অনন্ত অসীম, তার কোনো পরিবর্তন নেই, তিনি শাশ্বত, তিনি জগতের আদি কারণ, তিনি বিধাতা, তার কোনো স্রষ্টা নেই, তিনি স্বয়ম্ভু অর্থাৎ নিজেই নিজের সৃষ্ট হয়েছেন, তিনি নিত্য শুদ্ধ ও পরম পবিত্র, তিনি সকল কর্মের ফলদাতা, যেরকম যে কর্ম করে তিনি তাকে সেভাবে ফল দিয়ে থাকেন। ঈশ্বর নিরাকার, প্রয়োজনে তিনি সাকারূপ ধারণ করতে পারেন, কারণ অনন্ত তার শক্তি, ঈশ্বর সর্বজ্ঞ বিরাজমান। ঋগ্বেদ অনুসারে তিনি পরম পুরুষ, তার সহস্র মস্তক, সহস্র হাত, সহস্র চরণ, সহস্র চক্ষু। এ কথার মধ্য দিয়ে ঈশ্বরের সর্বব্যাপীতাকেই বোঝানো হয়েছে, তিনি অদ্বিতীয়, তিনি জ্যোতিস্বরূপ, তিনি সকলের মধ্যে বিরাজমান। এতক্ষণ আমরা ঈশ্বরের স্বরূপ এবং ব্রহ্মরূপের স্রষ্টার স্বরূপ পড়লাম। তোমরা আগামী ক্লাসে একটা বারিক কাজ করবে, সেটা হচ্ছে ষষ্ঠের স্বরূপ এবং ব্রহ্ম ঈশ্বর ভগবান ও অবতারের কিছু অংশবিশেষ কয়েকটা প্রশ্ন বাসায় লিখবে। আজকের মতো এখানে শেষ, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।